আপনাদের এলাকায় যুবকরা ইতিকাফে বসে, কারা বসে? মুরব্বীরা। তাও অনেক জায়গায় মুরব্বীও খুঁজে পাওয়া যায় না, তো ওনারে টাকা দিয়ে ভাড়া কইরা ইতিকাফে আনতে হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? ইতিকাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট এটা মুরব্বীরা করে, তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়। আল্লাহু আকবার। মালয়েশিয়াতে সব যুবকরা ইতিকাফ করে, মিশরে সব যুবকরা ইতিকাফ করে। আরে ইতিকাফ মুরব্বীদের ইভেন্ট নয়, এটা তাগড়া জওয়ান যুবক ছেলেদের ইভেন্ট। চিল্লায় বলো ঠিক কি না? ওইরকম অ্যাক্টিভিটিজ মসজিদে থাকলে ইয়াংরা ঢলে ঢলে ইতিকাফ করবে। আসতে হবে ইয়াংদেরকে এখানে। মুরব্বীদের মাজায় ব্যথা, কাশি দিলে বুকে ব্যথা, ডায়াবেটিক্স, আলসার, ওনারা কিসের ইতিকাফ করবে? এরা তো ঘরে বসে নামাজ যতদূর পড়তে পারে এটাতেই ডবল সওয়াব, ঠিক কি না? ইতিকাফ মুরব্বীদের ইবাদত নয়, ইতিকাফ যুবকদের ইবাদত। আমরা এই অ্যাক্টিভিটিজ মসজিদে দিতে পারি নাই, ফলে যুবকরা আসে না। তিনটা মসজিদে নিয়ত করে যাওয়া যায়। এক নম্বরে মসজিদে হারাম। এক নম্বরে কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করলেন, ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর। এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে, শহরের নাম বাক্কা, এখনকার নাম মাক্কা। সুবহানাল্লাহ পড়ে। মক্কার আগের নাম বাক্কা। কোরআনে বাক্কার কথা আছে, এবং হজ ওমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা। ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল। মক্কার আগের নাম কি? বাক্কা। এখান থেকেই বিষ্ণু ঈসা ইসলাম ইসরা শুরু করেছেন, মেরাজের আগের ধাপ, নাম ইসরা। এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব দেখে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পৃথিবীর আর কোন মসজিদে এক রাকাত পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হয়? আপনাদের 201 গম্বুজে বললে বাইতুল মুকাররম, পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে? শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারামে এক রাকাত সালাত পড়লে 1,00,000 রাকাতের সওয়াব আমলনামায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন ওখানে যাও, হাইসুমা তুআল্লু ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। যেখানে যাইবা, দুনিয়ার যেখানেই থাকো না কেন, কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে আবশ্যক করেছে কে? পৃথিবীর যেখানেই যান, কোন দিকে হয়ে নামাজ পড়বেন? কাবা, টু দ্য ডাইরেকশন অফ কিবলা। আপনি অবাক হবেন, অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি। এই সিডনি শহরে একটা জঙ্গল আছে, এই জঙ্গলে একটা গাছ আছে, যে গাছটা মানুষের মতো রুকু করে আছে, টু দ্য ডাইরেকশন অফ কিবলা, তাও কিবলামুখী হয়ে। পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা? অনেক ক্যালেন্ডারেও আছে। গাছ, ইউটিউবে দেখেছেন, গাছ রুকু করে আছে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে, মানুষের মতো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই মসজিদ এমন মসজিদ, এই মসজিদে এক রাকাত সালাত পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হয়ে যায়। এই মসজিদ এমন মসজিদ, যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে, ঘরটার নাম বাইতুল্লাহ। প্রতিনিয়ত এই ঘরের উপর 120টা রহমত নাজিল করে কে? 60টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করতে থাকে। আর 40 লিল মুসাল্লিন, 40টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে নামাজ পড়তে থাকে। 20 লিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা সওয়াব নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। কাবা ঘরের দিকে তাকায় থাকলে সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? আন-নাযার ইলাল কাবা, তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব। কয় জিনিস? জোরে বলেন। এক নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, পড়লে তো সওয়াব আছে, তাকানো মাত্রই। দুই নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামায় দিবে কে? মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না। আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গাই, সাদের লাউ বানাইলো মোরে, আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি। না তো কই লাউ নিয়ে যান আপনি, কই হাদিয়া নিয়ে যান? আসল পীর সাহেব তো আপনার ঘরে। আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব, আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 50 বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয়, ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু আর মাটি, আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। কি মা, এ মারে আমরা চিনি না। লাউ কাতাআতা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও, ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা, এক ঢোক দুধের স্বাদ আদায় হবে না, এক ঢোক দুধের স্বাদ আদায় হবে না। ওই মা তিনবার বললেন আল্লাহ রাসূল এই মায়ের কথা। কয়বার? আল্লাহ হাবিব বললেন মা, 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 তারপরে মা কয়বার, বাবা কয়বার। তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক, ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক, ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক, বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। ঠিক কিনা? তিনবার যদি মা হয়, একবার যদি বাবা হয়, তাহলে স্বর্ণ পদক কে, রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক, সান্ত্বনা পুরস্কার। সুবহানাল্লাহ কইতে বললেন না? ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান, কবুল হজের সওয়াব আছে না নাই? তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব, দুই নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব, তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন, 20টা রহমত নাজিল করবে কে? তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম, শ্রেষ্ঠ মসজিদ। দুই নাম্বার হচ্ছে মসজিদ নববী, নবীর মসজিদ, ওখানে এক রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। আমার নবী শুয়ে আছে, তার পাশে পাশেই জান্নাতুল বাকিয়া, মাকবারাতুল বাকিয়া, এরপর আছে রওদা। বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত, রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা। কোন সুবহানাল্লাহ! ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কাধাক্কি হয়। পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওইটার কার্পেটের আরেক কালার। যারা হজ ওমরা করেছেন দেখে এসেছেন, জায়গা পাওয়া যায় না।